আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো তোমরা যে জিকির করো এর মধ্যে সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ সবচেয়ে বড় জিকিরের নাম কি নামাজ আল্লাহ তাআলা বলছেন সূরার নাম সূরা আনকাবুত আয়াত নম্বর 45 29 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন আর তোমরা নামাজ কায়েম করো নিঃসন্দেহে নামাজ মানুষকে অন্যায় এবং গুনার কাছ থেকে ফিরায় রাখবে আবার নবী বলেছেন লা সালাতা লাহু মান লা ইয়ানহাউ আনিল ফাহশাই ওয়াল মুনকার ওই ব্যক্তি নামাজ নামাজই না যে নামাজ পড়ে কিন্তু গুনার কাজ করে গুনাহ থেকে না ফিরাইলে তার নামাজ হবে হচ্ছে না যে নামাজ নামাজ ব্যর্থ হয়ে যাচ্ছে অতএব তার উচিত আল্লাহ তাআলার কাজে মনোযোগী হওয়া এবং নামাজের প্রতি আরো বেশি যত্নবান হওয়া এরপর আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার পৃথিবীর সবচেয়ে বড় জিকির আমি তোমাদেরকে দিয়ে দিলাম এই নামাজকে সবচেয়ে বড় জিকিরের নাম কি নামাজ আমার কথা না আল্লাহর কথা এখন এই বড় জিকিরের সময় আওয়াজ কি বড় হওয়ার কথা ছিল না কথা বলেন কিন্তু খেয়াল করে দেখুন আল্লাহ তাআলা এখানে কেমন করে আওয়াজ করতে বলতেছেন ওয়ালা তাজহার তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা আল্লাহু আকবার তোমরা যখন নামাজ পড়ো তখন তো তোমরা কিছু নামাজের ওয়াক্তে আওয়াজ দিয়ে নামাজ পড়ো যেমন মাগরিব এশা এবং ফজরে প্রথম দুই রাকাতে এগুলো নামাজ কি জেহরি তেলাওয়াত না কিন্তু এই যে এখানে জোরে তেলাওয়াত করবা তাও কতটুকু জোরে আল্লাহ বলছেন সেটা যেন অধিক উচ্চ আওয়াজও না হয় আবার একেবারে নিম্ন আওয়াজও না হয় বরং এই দুইটার মাঝখানে মধ্যবর্তী একটা আওয়াজে তোমরা তেলাওয়াত করবে সুবহানাল্লাহ বলবেন না এবারে আসি প্রত্যেক নবী আল্লাহর জিকির করেছেন সুবহানাল্লাহ বলুন কিন্তু সেই জিকির কেমন ছিল শুনুন একজন নবীর প্রথমে আমি জিকির উচ্চারণ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন 19 নম্বর পারা 19 নম্বর সূরা 16 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইযনাদা রব্বাহু নিদাআন খাফিয়া সুবহানাল্লাহ বলেন আমার জাকারিয়া আমাকে গোপনে গোপনে ডাকলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাজাবনা লাহু ওয়াহাবনা লাহু ইয়াহইয়া নামক এক সন্তান দ্বারা আমি তার সুসংবাদ দিলাম তাই জাকারিয়া আলাইহিস সালামের ডাকটা ছিল জিকিরটা ছিল কি অনেক জোরে নাকি আস্তে আর একটু সুন্দর করে বলেন জোরে না আস্তে কে বলতেছেন কথাটা তা আল্লাহ শুনছেন কিনা শুনছেন না মোবাইলের মধ্যে জোরে কথা বলার দরকার আছে এটা তো নেটওয়ার্কের কাজ আস্তে বললেই তো ওখানে শোনা যায় তা আল্লাহ তাআলা কি কানে কম শুনেন নাকি যে অনেক জোরে জোরে বলা লাগবে আর সেই আল্লাহ বলছেন তোমরা কি জোরে বলো না আস্তে বলো আস্তে বলো এবারে আসে জাকারিয়া আলাইহিস সালাম খুব কান পেতে শুনেন জাকারিয়া আলাইহিস সালামের বয়স 98 বছর স্ত্রীর বয়স 80 বছর এক পর্যায়ে জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাম দেখতে পেলেন মরিয়ম তার যে শেলিকার মেয়ে পালক হিসাবে এনেছেন সুবহানাল্লাহ বলেন কে সেই মরিয়ম পালক মেয়ে তো বয়স যখন 5.5 বছর মরিয়মের তখন নামাজ পড়তে যাচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম মসজিদুল আকসায় আর এই সময় বাচ্চারা দেখবেন বাবার সাথে দাদার সাথে মসজিদে যেতে চায় আস্তে করে চাদরে জড়াইয়ে নিয়ে গেলেন যেতে যেতে পথেই ঘুমাইয়া পড়েছে তো মসজিদের পাশে যে মেহরাব বা মসজিদের যে হুজরা থাকে ইমাম সাহেবের রুম রুমের মধ্যে শোয়াইয়া দিয়া জাকারিয়া আলাইহিস সালামের বিছনার শোয়াইয়া দিয়া তিনি বাহির থেকে তালা মেরে নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে তার ভক্তরা আসলো যে হুজুর একটু বাইরে চলেন
যে একটা জানাজা আছে সেখানে যেতে হবে জানাজা পড়াই আরেকজন যে বলে হুজুর ওই এলাকায় একটু ইসলামের দাওয়াত দিতে হবে হুজুর অমুক জায়গায় আমার একটা মেয়ের বিয়ে একটু বিয়েটা পড়ায় দেন এই রকম করতে করতে এক দিন দুই দিন পাঁচ দিন সাত দিন 10 দিন মোট 17 দিন বাইরে বাইরে রুমের মধ্যে তালা দিয়ে আটকাই রাখছে কারে মরিয়ম একটু খেয়াল করেন 17 দিন পরে তিনি যখন মসজিদে আসছেন ওযু করে মসজিদে ঢুকবেন তার আগে একটু নিজের রুমে ঢুকবেন না রুমের দিকে যখন গেছে তখন দেখে মরিয়মের ছোট ছোট দুইটা জুতা ওই বাহিরে রাখা ওই সময় রেখে তারপর ভিতরে নিয়েছিলেন তাকে কলিজার মধ্যে মোসর দেশে আমার মরিয়ম তো শেষ অন্যর কাছে কারো কাছে চাবিও নাই কেউ জানেও না মরিয়ম ভিতরে না খাইতে খাইতে মনে হয় শেষ হয়ে গেছে ভিতরে ঢুইকে দেখতেছে হযরত মরিয়ম আলাইহাস সালাম আগের চেয়ে অনেক তরতাজা তার সামনে জান্নাতের খাবার দিয়ে ভরা এমন খাবার যেই খাবার ওই মৌসুমে ছিল না যেমন ধরুন এখন কাঁঠাল নাই কিন্তু মরিয়মের সামনে কাঁঠাল এই পৌষ মাসে আম নাই জাম নাই লিচু নাই ঠিক মরিয়মের সামনে লিচু ভরা আমের তরতাজা আম সবগুলা দেখে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে কোলের মধ্যে উঠাইয়া বললেন ইয়া মারিয়াম আন্নালাকি হাদা মরিয়াম এটা কি কে তোমাকে খাবার দেয় মরিয়াম কিচ্ছু কয় না মাত্র 6 থেকে 7 বছরের শিশু আস্তে করে বললেন খালুজান আপনি আপনার উম্মতের দাওয়াত দিতে গিয়ে মরিয়মের কথা ভুলে গেছেন কিন্তু এই মরিয়মকে যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহ মরিয়মকে ভুলে নাই আমার আল্লাহ জান্নাতের খানা দিয়ে দিয়ে আমাকে 17 দিন লালন করতেছেন আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান তাকে প্রভূত রিজিক দিয়ে ধন্য করে দেন পানি এসে গেল জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কয় রব্বুল আলামিন এখন আমের সিজন না তুমি মরিয়মকে আম দাও জামের সিজন না মরিয়মকে তুমি জাম খাওয়াও কাঁঠালের সিজন না মরিয়মকে তুমি কাঁঠাল দিতে পারো আল্লাহ রব্বুল আলামিন আমি জানি এই মুহূর্তে আমার যেই বয়স হয়েছে রব্বি ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি ওয়াস্তাআলার রাসু শাইবা ولم أكن بدعائك رب شقيا سبحان الله تعالى আমার চামড়াগুলো ধোত্রা দিয়ে গেছে হার শক্ত হয়ে গেছে দাড়ি চুল পেকে গেছে দাঁত দুই একটা পড়ে গেছে ওয়াকাদ বালাগত মিনাল কিবারি তিয়া এমন কি আমার স্ত্রীও একেবারে বয়সের শেষ প্রান্তে ইতি মানে কি চিঠির শেষে ইতি লেখে না ইতি মানে শেষ প্রান্তে এরপরে বললেন আকেরা সে তো বন্ধা হয়ে গেছে নারীদের একটা বয়স থাকে যেই বয়সের পর থেকে যখন মাসিক ঋতু বন্ধ হয়ে যায় তারপর আর বাচ্চা কনসেপ্ট করতে পারে না এই অবস্থা হয়ে গেছে বয়স কত বছর একদিকে হলো 58 আর একদিকে 80 কিংবা কাছাকাছি এমন একটা বয়সের মধ্যে দুইজন মানুষ আল্লাহর কাছে ডাক দিয়া কয় মাবুদ আমের সিজন নাই তুমি আম খাওয়াও জামের সিজন নাই তুমি জাম দাও কাঁঠালের সিজন না তুমি কাঁঠাল দাও আমি জানি আমার স্ত্রী এবং আমার সন্তান দেওয়া এবং গ্রহণ করার সিজন নাই কিন্তু আল্লাহ তাআলা তুমি আমার এই একলা রাইখো না তুমি রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দাও সুবহানাল্লাহ রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ তাআলা আমার একলা রাইখো না আমাকে একটা ওয়ারিস দাও আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিইয়াহিয়া আমি ইয়াহিয়া নামক একটা সন্তান দিয়ে তার সুসংবাদ দিলাম একটু আওয়াজ করে না জাকারিয়া মনে মনে আল্লাহরে ডাকে ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়্যা একেবারে গোপনে গোপনে ডাকতেছিল আল্লাহকে কিন্তু সব কথা শুনতেছেন কে আল্লাহ রব্বুল আলামিন শুনে শুনে জাকারিয়া আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন কেমনে সন্তান হবে
একটু না আগে বললো আমার কাছে চাইলাম বললো আল্লাহ চাইলাম কিন্তু মনের মধ্যে আবেগ বেশি জেগে গেছে এই জন্য আমাদের দুর্বলতা তুলে ধরলাম বয়সের কারণে তুমি চাইলে তো দিতে পারো কিন্তু আল্লাহ জিজ্ঞেস করলাম কেন জানো তুমি যখন বলেছে একটা সন্তান দিবা এই কথা তো চির সত্য ধ্রুব সত্য শাশ্বত সত্য আমি সন্তান পাবই পাব এমনকি সন্তানের নামটাও মাওলা তুমি নিজেই রেখে দিয়েছো আমার দোয়া তুমি অবশ্যই কবুল করেছো জানি তুমি সন্তান দিবা কিন্তু তুমি তো শুধু একটা শিশুর সন্তান দিলা সন্ধান দিলা একটা সুসংবাদ দিলা কিন্তু আল্লাহ আমি স্বপ্নে দেখতেছি অর্থাৎ আমার কল্পনা অনেক দূর এই কচি সন্তান নিয়ে আমি মানুষকে বলবো দেখো আল্লাহ আমারে সন্তান দিয়েছে এই সন্তান আমাকে আব্বু বলে ডাকবে মানুষের মধ্যে আমি এই সন্তান নিয়ে চলে যাব আমি যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আল্লাহ তাআলা তোমার কালেমার দাওয়াত আমার এই সন্তান জমিনে মানুষকে শুনাইতে থাকবে আমি যেই দিন মৃত্যুমুখে পতিত হব সেই দিন আমার সন্তান পাশে বসে বসে তোমার কালাম আমাকে শুনাইতে থাকবে আমার ইন্তেকালের পর সে গোসল দিবে নিজে জানাজা পড়াইবে কবরের মধ্যে রাখবে মাঝে মাঝে আমার কবরের পাশে এসে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আল্লাহ তুমি তো আমাকে শুধুমাত্র সন্তানের কথা বললা আর সন্তান নিয়ে কত আনন্দ আমার বুকের মধ্যে এই জন্য আমি বললাম আল্লাহ কেমনে সন্তান হবে আসলে তোমার কথার অস্বীকার করার কারণে আমি এই প্রশ্ন করি নাই জাকারিয়া আলাইহিস সালাম রওনা করলেন বাড়িতে আজকে স্ত্রীর পাশে গিয়ে বসলেন মনটার মধ্যে খুব আনন্দ যাওয়ার সময় ফল ফ্রুট মিষ্টি মুষ্টি কিনা নিয়ে গেছে স্ত্রীকে মিষ্টি খাওয়ায় বলল এই বুড়া বয়সে তুমি এই কাজ কেমনে এত মায়া মহব্বত আগের চেয়ে বাড়াইলে কারণটা কি কোনোদিনও তো তোমাকে আমি আনন্দ এবং ফুর্তির বাইরে রাখি নাই প্রতি সময়টাই তো তোমাকে আমি যত্ন করে রেখেছি বলে হ্যাঁ সত্য কিন্তু আজকে অনেক ভিন্ন জাকারিয়া আলাইহিস সালাম বললেন অচিরেই তুমি মা হবে আর আমি বাবা হব সুবহানাল্লাহ এই কথাটা যখন বলতেছিলা তখন স্ত্রী বলল যে সেই কথা আবার এ তো সেই বিগত 50 বছর পর্যন্ত শুনেই আসতেছে কই সন্তান তো হয় না যাদের এই পৃথিবীতে সন্তান নাই দাম্পত্য জীবনে তাদের কষ্টটা কত তবে কই বলতে হবে কার কাছে দেওয়ার মালিক কে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম বললেন প্রাণের স্ত্রী এতদিন পর্যন্ত তুমি সন্তান পাওয়ার ব্যাকুলতা আমার কাছে শেয়ার করতে আর আমি বলতাম আল্লাহ দিবে আল্লাহ দিবে কিন্তু আজকে আমি তোমাকে যেই সুসংবাদ দিচ্ছি এটার মধ্যে কোনো সন্দেহের বিন্দু মাত্র নাই তার কারণ আজকের সুসংবাদটা জাকারিয়ার পক্ষ থেকে না তোমার স্বামীর পক্ষ থেকে না আজকের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আজকে সন্তানের সুসংবাদ কে দিয়েছেন স্বামী স্ত্রী দুইজন রাতি ফেরেশতা আসলেন 10 জন এসে বললেন আজকে আল্লাহ তাআলা এখন থেকে 3 দিন রোজা রাখবেন এই 3 দিনের রাতের বেলায় যখন আপনারা মিলিত হবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান আপনার স্ত্রীর গর্ভে দান করবে সুবহানাল্লাহ বলেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া জোরে বলেন জোরে না গোপনে গোপনে মনে থাকবে ব্যাস